সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাউরান বাজার, মশলার পাইকারি বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মশলার পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিয়াম। সিয়াম ভাই, আজকে আপনাদের বাজার কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আজকে সাপ্তাহিক ছুটির দিন তো, হ্যাঁ টুকটাক কাস্টমার ভালো আছে, খুচরা কাস্টমার আছে, পাইকারি আছে, ভালো কাস্টমার আছে। আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন না, পাইকারি খুচরা দুটোই আপনার এখানে বিক্রি? আমরা পাইকারি রেটে বেশি বিক্রি করি। তাছাড়া আমার মনে হয় আইলো একজন আপনার নিল অল্প করে দি, তার জন্য দিই আপনার। আচ্ছা, আপনার কাছে যে এই যে শুকনো মরিচ গুলো আছে, এই মরিচটা কোন জায়গা থেকে না ভাই? এটা হলো আপনার রাঙামাটির মরিচ, বিন্দু মরিচ গুলো। এটা বিন্দু মরিচ রাঙামাটি নাকি? রাঙামাটি। এই মরিচটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? 370 টাকা চলতেছে। 370 টাকা কি কেজি? কেজি, হ্যাঁ। এই মরিচটা ঝাল কেমন ভাই? এটা প্রচুর পরিমাণ ঝাল, এটা আপনার দেশি মরিচ তো, এটা ঝাল বেশি। ঝাল বেশি। এই মরিচটা গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহ এরকমই ছিল, 10 টাকায় দেখছে দিকে ছিল। এখন এই শুকনো মরিচের বাজার চাহিদা কি রকম আছে? শুকনো মরিচের চাহিদা আল্লাহর রহমতে আপনার সবসময় ভালো থাকে, আর বৃষ্টির সিজনটা বেশি। হ্যাঁ, বৃষ্টির সিজনটা আপনার বাজার পুরা এবং বর্ষা খায় বেশি, তো তার জন্য এটা আপনার মরিচটা টানে বেশি। আপনার টানে বেশি? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে যে আরেকটা মরিচ আছে, এটা এটা হলো এলসি মরিচ বলি আমরা। এলসি? এলসি, হ্যাঁ। যেটা কারেন্ট বলে, কারেন্ট মরিচ। কারেন্ট মরিচ, হ্যাঁ। এটা 430 টাকা চলতেছে। 430 টাকা কেজি? 430 টাকা কেজি। এই মরিচটা ঝাল কেমন? এটা হলো আপনার মরিচের ভিতরে এটা সবচেয়ে ঝাল বেশি, এটা সবচেয়ে ঝাল বেশি, সবচেয়ে ঝাল বেশি। মানে এটা আপনি অল্প দিলে অনেক ঝাল হয়ে যাবে। এটা আচ্ছা, অল্পতে ঝাল হয়ে যাবে, এটা অতিরিক্ত ঝাল বেশি। জি জি। আপনার পাশে যে আরেকটা মরিচ আছে, এটা নাটোর, নাটোরের মরিচ। নাটোরের? হ্যাঁ, জিরা মরিচ বলে এটা। জিরা মরিচ? জিরা মরিচ। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 360 টাকা। 360 টাকা করে? 360 টাকা কেজি। এই মরিচটা ঝাল কেমন? এটা ঝাল আছে আপনার, এটা হলো আপনার সাইজে ছোট, ওই যারা ওই খুচরা দোকানদার নিয়ে 10 টাকা 20 টাকা বিক্রি করে তো মরিচটা। আচ্ছা, দেখা যাচ্ছে পাশে আরেকটা মরিচ, এটা হলো আপনার এলসি, এলসি মধ্যে একবার সরসটা, এটা আপনার 450 টাকা চলতেছে। 450 টাকা কেজি? কেজি চলতেছে, 450 টাকা। এই মরিচটা ঝাল কেমন? এটা একবার ঝাল, এলসি মানে ঝাল, কারেন মরিচ, কারেন মরিচ, খুব ঝাল, এটা খুব ঝাল হয়ে, খুব ঝাল বেশি, ঝাল বেশি। আচ্ছা, আপনার কাছে দেখা যাচ্ছে মানে কালো জিরা নাকি এটা? জি জি, কালো জিরা ভাই, দেশি কালো জিরা। এটা দেশি কালো জিরা? দেশি কালো জিরা। এই দেশি কালো জিরাটা আছে বাজারে কত করে? দেশি কালো জিরাটা 250 টাকা চলতে আছে। 250? 250 টাকা। জি। আচ্ছা, পাশে দেখা যাচ্ছে জিরা আছে। হ্যাঁ, জিরা, পাটনা জিরা, এটা এটা হলো টাইগার মার্ক পাটনা, পাটনা জিরা। হ্যাঁ। আচ্ছা, এটা 1100 টাকা চলতেছে আজকে। 1100 টাকা কেজি? কেজি। আচ্ছা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে? গত সপ্তাহ ছিল 1120-30, একটু কমছে দাম, আগে চেয়ে একটু কমছে, একটু কমছে। আবার দেখা যাচ্ছে হলুদ আছে, হলুদের গুঁড়া। হ্যাঁ, হলুদের গুঁড়াটা আপনার, হলুদের এলসি একটু বন্ধ আছে এখন, ইন্ডিয়ান মালটা আছে তো একটু বন্ধ আছে আপনার, এখন বর্তমানে একটু বেশি দাম, 220 টাকা চলতেছে এখন। 220 টাকা? 220 টাকা কেজি। এটা ধনিয়ার ফাঁকি ভাই? আচ্ছা, এটা হলো আপনার 230 টাকা রাখা যাবে। এটা 230 টাকা? 230 টাকা কেজি। এটা মরিচের ফাঁকি, মরিচের বাদ, মরিচের তৈল, এটা একবার জালটা, এটা 450 টাকা। 450? 450 টাকা। একটু নরমাল 400 টাকা রাখা যাবে। 400 টাকা? 400 টাকা। আচ্ছা, গোয়ামুড়ি, গোয়ামুড়ি সব বলে যেটারে। আচ্ছা, এটা হলো 350 টাকা কেজি। 350 টাকা। এটা হলো মেথি, মেথি, মেথি হলো আপনার 140 টাকা। 140 টাকা কেজি। আমার একটা আছে, এটা হলো আমরা বলি রাধুনি, রাধুনি, হ্যাঁ, রাধুনি হলো আপনার 250 টাকা। 250? 250 টাকা কেজি? 250 টাকা কেজি। এখানে আছে কাঠবাদাম, আছে কাঠবাদাম, এলাচ আছে, কাঠবাদাম কত করে? কাঠবাদাম চলতেছে 800 টাকা আজকে। কাঠবাদাম 800 টাকা? 800 টাকা কেজি। এলাচ আছে আপনার, এটা হলো জাম্বুরিটা 1750 টাকা। 1750 টাকা। এখানে আছে কাজু বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম এটা হলো 1250 টাকা। কাজু বাদাম 1250 টাকা। এখানে আছে কাজু বাদাম 1250 টাকা। এসব বলে বসে আছে, এখানে এসব বলে বসে 1400 টাকা। আচ্ছা, তারপর আপনার গোলমরিচ, যেটা বলি আমরা গোলমরিচ, গোলমরিচটা কেজি এখন চলতেছে হলো 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা। এটা ছাবর দানা আছে, ছাবর 30 টাকা। 130? এই যে আপনার লবঙ্গ আছে, লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ, হ্যাঁ, এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি? 1500 টাকা কেজি। আচ্ছা, তারপরে আপনার এলো আছে জৈতন, জৈতন, আচ্ছা, 3100 টাকা কেজি। এটা 3100 টাকা কেজি? কেজি। তারপরে আছে আপনার বলে এটা জেস্তে বাদাম, যে 3050 টাকা। 3050 টাকা কেজি? কেজি। একটা প্যাকেটে কতটুক থাকে? গোল্ডেন যেটা,
গোল্ডেন 450 টাকা এটা 450 এটা তো বলা হয় কাঠবাদাম হ্যাঁ 800 টাকা কেজি এটা 800 পার কেজি 800 আচ্ছা 1500 টাকা কেজি এটা কি বলে কালো এলাচ বলে এটা আচ্ছা এটার বিখ্যাত নাম হলো কালো এলাচ আচ্ছা সাদা সরিষা আপনার 110 টাকা কেজি সাদা সরিষা হ্যাঁ 110 টাকা 100 110 টাকা 110 টাকা কেজি কেজি 110 টেস্টি সল হ্যাঁ 130 টাকা প্যাকেট 130 টাকা প্যাকেট 450 মিলি আছে এটাতে আচ্ছা বিট লবণ বাঙানো যেটা বানানো যেটা বিট লবণ 50 টাকা এটা কে পার কেজি 50 টাকা পার কেজি 50 টাকা 50 টাকা এটা 1 কেজি আছে 1 কেজি আছে এনটিভির মানুষ লাগবে বড় সুন্দর স্টিক যেটা বললাম ভাই হ্যাঁ এটা হলো 420 টাকা 420 টাকা 20 টাকা আর এটা হলো আপনার এক গুড়া একটু ছোট দানা এটা এটা হলো 350 টাকা 350 টাকা 350 টাকা